নমস্কার বন্ধুরা, ঋতু রকবাড়িতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো ভীষণই হেলদি অ্যান্ড টেস্টি একটি রেসিপি, চিকেন স্টু, যা কিনা ছোট বড় বয়স্ক সবার পক্ষে উপকার। খুব অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে আমি তৈরি করব এই চিকেন স্টু। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি, চিকেন স্টু। স্টু তৈরি করতে আমি যে সমস্ত উপকরণগুলো ব্যবহার করছি সেগুলি হলো চিকেন, ক্যাপসিকাম, গাজর, পেঁপে, বিনস, টমেটো, আদা কুচি, সাত আট কোয়া রসুনকে কুচি করে নিয়েছি, এখানে গোটা কাঁচা লঙ্কা নিয়েছি দুটো, চিড়ে নেইনি, আর পেঁয়াজ রয়েছে, গোলমরিচ গুঁড়ো, এখানে থেতো করে আট নটা গোলমরিচকে নিয়েছি, আর গোটা গরম মশলার মধ্যে এলাচ, এক টুকরো দারচিনি আর তিন চারটে লবঙ্গ, সাদা তেল আর নিয়েছি নুন বাটার। তুমি চামচ তেল দিয়ে দিলাম সাদা তেল, এরপর টমেটো, এক এক করে সব সবজি দিয়ে দিচ্ছি। এরপর চিকেন গুলো দিয়ে দিচ্ছি, একটু সাত মিনিট এরপর এক চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিন। এরপর একটু কাঁচা লঙ্কা, এই কাপে আমি আড়াই কাপ জল নেব, এই স্টুটা দুজনের আন্দাজে রয়েছে। বাটার দিলাম, মনে হচ্ছে সামান্য একটু নুন লাগবে, আর প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি, চারটে সিটি দেওয়ার অপেক্ষা থাকবে, তারপরে চারটে সিটির পর আমি ফিরে আসছি। এবার আমি গ্যাসটাকে অফ করে প্রেশার কুকারটাকে একটু ঠান্ডা হতে দিচ্ছি,
দেখুন কত কম সময়ে তৈরি হয়ে গেল চিকেন স্টু। এবার আমি সার্ভিং বলে এটাকে সার্ভ করার জন্য ঢেলে দিচ্ছি। ভীষণই হেলদি এই খাবার, সবার পক্ষে উপকার। আমার চিকেন স্টু একেবারে রেডি। এর মধ্যে আমি একটু বাটার দিয়ে দিলাম, একটু গোলমরিচ ছড়িয়ে দিচ্ছি প্রথমে। এটা কিন্তু রোগীর পথ্য হিসাবে ভীষণভাবে ভালো যায়। তাহলে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন, আর আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপির আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।